আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বিএনপির মহাসমাবেশের ডাক শুনে আওয়ামী লীগ ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনা রশিদ। এবারে জানাবো, 28 অক্টোবর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর মহাসমাবেশের ডাক। বিএনপির মহাসমাবেশের একই দিনে আগামী 28 অক্টোবর রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলাম বাংলাদেশ। জানাবো, সরকার পতনের লক্ষ্যে চলমান একদফার চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নির্ধারণে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, 1/11 মডেলেই কি এগোচ্ছে সবকিছু? এ বিষয়ে জানাবো একটি বিস্তারিত প্রতিবেদন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে গাজা থেকে ইসরায়েলে ড্রোন হামলা শুরু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে হামাস, তবে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। এবং সর্বশেষ জানাবো, মুসলিম বিশ্ব এক হও, ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও। বিশ্বজুড়ে নিজেদের অনুসারীদের এই আহ্বান জানালো জঙ্গি গোষ্ঠী আল কায়দা এবং ইসলামিক স্টেট। বিশ্বের সব মুসলমানকে এক হয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ও ইহুদিদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি। খবর গার্ডিয়ানের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির মহাসমাবেশের ডাক শুনে আওয়ামী লীগ ভয় পেয়েছে হারুন। বিএনপির মহাসমাবেশের ডাক শুনে আওয়ামী লীগ ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনা রশিদ। তিনি বলেন, বিএনপির ডাকা 28 অক্টোবরের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ, যদিও আওয়ামী লীগ মহাসমাবেশের ডাক শুনে ভয় পেয়ে গেছে। তারা আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আতঙ্ক সৃষ্টি করতে চায়, কিন্তু লাভ হবে না। আওয়ামী লীগ হেফাজতের মতো বিএনপিকে দমন করতে চায়, কিন্তু বিএনপিকে দমন করা অত সহজ নয়। সোমবার বিকেলে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হারুনা রশিদ বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায়। তাই আওয়ামী লীগকে বলবো, একতরফা ভোটের চিন্তা না করে দেশের জনগণের চিন্তা করুন। জনগণের মঙ্গলে ক্ষমতা ছেড়ে দিন, একতরফা নির্বাচনের দিকে যাবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে, তারা এখন বেসামল, এখন কি বলছে তার কোনো ঠিক নেই। তিনি আরো বলেন, 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, এবারে জাতীয় নির্বাচন ভালো হবে, কিন্তু সে নির্বাচনে দিনের ভোট রাতেই হয়েছে, অতএব আওয়ামী লীগ হলো মিথ্যাবাদীর দল। 28 অক্টোবর শাপলা চত্বরেই জামায়াতে ইসলামের মহাসমাবেশের ডাক। বিএনপির মহাসমাবেশের একই দিনে আগামী 28 অক্টোবর রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এ কর্মসূচির ঘোষণা করা হয়। জামাতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের পর বিকেলে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশে আবেদনও করেছে দলটি। সভায় জামায়াতের নির্বাহী পরিষদ বলছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক দল হিসেবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বারবার আহ্বান জানিয়েছে, কিন্তু সরকার তা অগ্রাহ্য করে অব্যাহতভাবে গণগ্রেপ্তার চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে গোটা জাতি আজ একদফার দাবিতে ঐক্যবদ্ধ। এই অবস্থায় সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আগামী 28 অক্টোবর রাজধানী ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীকে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার জন্য নির্বাহী পরিষদ আহ্বান জানানো হয়। মুজিবুর রহমান বলেন, 2008 সালের 29শে ডিসেম্বর সাজানো ও ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর তারা জামাতকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে সাজানো, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় জড়িয়ে নেতাদেরকে ফাঁসির দণ্ড দিয়ে তা কার্যকর করে। বাংলাদেশ আজ রাজনৈতিক নেতৃত্ব শূন্য। তিনি আরো বলেন, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলের কোনো নেতা যেন কথা বলতে না পারেন, সেজন্য নেতাকর্মীদের গ্রেপ্তার করে মামলা দিয়ে বিরোধী দলকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের নেতাকর্মীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সেজন্য গভীর রাত পর্যন্ত সাক্ষ্য নিয়ে মিথ্যা মামলায় সাজা দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। মুজিবুর রহমান আরো বলেন, এই সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরেকটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা দখলের গভীর ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে সকল রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী এবং পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে, কিন্তু সরকার সেদিকে কোনো কর্ণপাত করছে না।
গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক। সরকার পতনের লক্ষ্যে চলমান একদফার আন্দোলনে চূড়ান্ত কর্মসূচি নির্ধারণে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে যুক্ত থেকে নেতাদের সঙ্গে কথা বলেন। বৈঠকে গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কায়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বৈঠকে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা দল, গণতান্ত্রিক মহামৈক্য, লেবার পার্টি, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, এনডিএম প্রভৃতি দলের সঙ্গে বিএনপি বৈঠক করে। সবগুলো বৈঠকে লন্ডন থেকে তারেক রহমান যুক্ত হয়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এক এগারোর মডেলেই এগোচ্ছে সবকিছু। ২০০৭ সালে সেনা সমর্থিত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দখল করেছিল। এক এগারোর প্রেক্ষাপট রচিত হয়েছিল প্রধান দুটি রাজনৈতিক দলের সংকট এবং অচল অবস্থার মধ্য দিয়ে। এই সময় আওয়ামী লীগ বিএনপি দুটি রাজনৈতিক দলই সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থা গ্রহণ করেছিল। শুধু বিপরীতমুখী অবস্থানই নয়, দুটি রাজনৈতিক দলই সহিংস হয়ে পড়েছিল। বিএনপি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চেয়েছিল সেই সরকারের ব্যাপারে আওয়ামী লীগের আপত্তি ছিল, ফলে রাজনৈতিক পরিস্থিতি হয়ে উঠেছিল সহিংস। এই সময় আন্তর্জাতিক মহল দুটি দলকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছিল। বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দীর্ঘ সংলাপ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই সংলাপ থেকে কোনো ইতিবাচক ফলাফল আসেনি। অন্যদিকে সহিংস রাজনীতির পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ ২২শে জানুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এরকম একটি পরিস্থিতিতে সেনা সমর্থিত এক এগারো সরকার ক্ষমতা দখল করে, আর এরকম একটি পটভূমি তৈরি করাই এখন নীরবে চেষ্টা চলছে বলেই অনেকে মনে করেন। বিশেষ করে বিএনপি সেই কৌশলেই এগোচ্ছে বলে তাদের ধারণা। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এক জনসভায় বলেছেন, আমরা ক্ষমতায় যেতে চাই না। অর্থাৎ তিনি একটি অনির্বাচিত সরকারকে হয়তো ক্ষমতায় আনতে চান, সেই জন্য হয়তো সব আয়োজন করা হচ্ছে। বিএনপি এখন রাজনৈতিক পরিস্থিতি সহিংস করে তুলতে চাইছে, আওয়ামী লীগও মাঠে নামছে, এর ফলে যে কোনো সময় রাজনীতিতে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা দিতে পারে। বিশেষ করে ২৮শে অক্টোবরকে ঘিরে এই শঙ্কা আরো দানা বাঁধতে শুরু করেছে। ২৮শে অক্টোবরের এই শঙ্কার প্রেক্ষাপটেও যদি আওয়ামী লীগ বিএনপি শেষ মুহূর্তে রাজনৈতিক সংলাপে যায়, সেই সংলাপের পর যদি বিএনপি নির্বাচনে যায়, তাহলেও নিশ্চিত হওয়ার মতো কোনো কারণ থাকবে না। বরং ওই নির্বাচনে তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল করেও বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে। বিএনপি যদি সেই মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, রাজপথে সহিংস করে তোলে, তাহলে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পথ প্রশস্ত হবে বলে অনেকেই মনে করছেন। সেরকম একটি পরিকল্পনা নিয়েই বিভিন্ন মহল এগোচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দলের বৈঠকে বলেছেন, অনির্বাচিত কাউকে আনার ষড়যন্ত্র চলছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মনোভাব এখন সুস্পষ্ট, তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব ঘোলাটে করার ক্ষেত্রে অনেকটাই মদত দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সব মিলিয়ে বাংলাদেশে আবার একটা এক এগারো মডেল বাস্তবায়নের নীরব দৃশ্যমান চেষ্টা চলছে। প্রশ্ন হলো, এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করার ক্ষেত্রে যে সমস্ত শক্তির ক্রিয়াশীল ভূমিকা দরকার, তারা সবাই কি সক্রিয়? এর উত্তর হলো না, সকলেই এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না। সেই জন্য আরেকটি এক এগারো করা সম্ভব হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ এক এগারোর ক্ষেত্রে অন্যতম অনুষঙ্গ হলো সেনাবাহিনীর ভূমিকা, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী গত ১৫ বছরে একটি পেশাদার বাহিনী হিসেবে রূপান্তরিত হয়েছে। সেনাবাহিনী এ ধরনের রাজনৈতিক কাদা চোলাচুলির মধ্যে নিজেদেরকে জড়াবে না বলে এখন প্রতীয়মান হচ্ছে। ফলে এক এগারো অর্থাৎ সুশীল সমাজের একটি সরকার বাস্তবায়নের জন্য আনুষঙ্গিক সব আয়োজন সম্পূর্ণ হলেও শেষ পর্যন্ত এক এগারো বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা অনেকের মধ্যেই সংশয় রয়েছে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মুসলিম বিশ্ব এক হও, ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও। বিশ্বজুড়ে নিজেদের অনুসারীদের এই আহ্বান জানালো জঙ্গি গোষ্ঠী আল কায়দা এবং ইসলামিক স্টেট আইএস। বিশ্বের সব মুসলমানকে এক হয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে এবং ইহুদিদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি। খবর গার্ডিয়ানের, সোমালিয়ায় আল কায়দার শক্তিশালী সহযোগী আল শাবাব সাম্প্রতিক এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনিদের ভূমিতে ইসলামিক দলগুলোর যুদ্ধ নয়, বরং সমগ্র মুসলিম উম্মার যুদ্ধ। আরো জানায়, মুসলিমদের অবশ্যই এক হতে হবে, ইহুদিদের ধ্বংসে তাদের মিত্রদের সহায়তা করতে হবে। ভারতীয় উপমহাদেশ, ইয়েমেন এবং সিরিয়ার জন্য আল কায়দার সহযোগীরাও একই দিনে বিবৃতি দিয়েছে। দলগুলো সর্বত্র ইহুদিদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানায়। তবে বিশেষ করে উত্তর আমেরিকা এবং ইউরোপে মার্কিন নিউজ ওয়েবসাইট ল ওয়ার জার্নালের প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে। গত দুই সপ্তাহে ধারাবাহিক বিবৃতিতে আল কায়দার সহযোগীরা হামাসকে ইসরায়েলের অভিযানের জন্য অভিনন্দন জানিয়েছে। সহযোগীরা হামাসকে উদ্দেশ্য করে বলেছে, আমরা আপনার কর্মকে অভিনন্দন জানাই
জানাই এবং জিহাদের পথে ধৈর্যের সঙ্গে শক্ত হাতে চালিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সহিংসতার আহ্বান পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমে নতুন সহিংসতার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসন গাজায় একটি মানবিক সংকট সৃষ্টি করেছে। গত সপ্তাহে ব্রিটেনের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা MI5 এবং FBI প্রধানরা বলছেন ইহুদি সম্প্রদায় ইরান বা মুসলিম সশস্ত্র গোষ্ঠীর ফলে বিপদের সম্মুখীন হতে পারে। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে ইউরোপীয় কর্তৃপক্ষ আল কায়দা, IS এবং আল শাবাবের বিষয়ে সতর্ক করে আসছিল। চলতি বছরের মে মাসে ডাচ নিরাপত্তা পরিষেবাগুলো IS থেকে ইউরোপের হুমকি বাড়তে পারে বলে সতর্ক করেছিল।